মনরেগা এবং আবাস যোজনায় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দিল্লি অভিযান। সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা শাসক দলের। 30 সেপ্টেম্বরে জাতির রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন অন্তত 4,000 বঞ্চিত, এমনই দাবি করছে তৃণমূল কংগ্রেস। 1 অক্টোবর দিল্লি পৌঁছবেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর। ইতিমধ্যে কেন্দ্রীয় বঞ্চনার বিহিচ্ছে লক্ষাধিক চিঠি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এই মর্মে শুরু হয়েছে সামাজিক মাধ্যমে প্রচার। বৃহস্পতিবারও এক্স অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূল কংগ্রেসের। দলের সুপ্রিমোর ছবিতে লেখা, আমরা আমাদের শব্দ, বাংলার গরিব মানুষের টাকা বাকি রাখার বিষয়টি দিল্লির নেতাদের কানে পৌঁছাবো। এই ছবির সঙ্গে একটি এক্স পোস্ট করেছে শাসক দল। তাতে লেখা, মনরেগা এবং আবাস যোজনার টাকা আটকে রাখার জন্য বাংলার গরিব মানুষদের ক্ষত বইতে হচ্ছে। আমরা মাথা ঝোঁকাবো না, আমরা দিল্লি যাব, ক্ষতিগ্রস্ত মানুষের লেখা চিঠি সঙ্গে করে নিয়ে যাব, বাংলা এবং রাজ্যবাসীর স্বার্থে একসঙ্গে লড়াই করব। এ প্রসঙ্গে উল্লেখ্য, দিল্লিতে ধর্ণা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের। 30 তারিখ সকাল 8টায় হাওড়া স্টেশন থেকে রাজ্যের প্রায় 4,000 বঞ্চিত শ্রমিকদের নিয়ে দিল্লি রওনা দেবে বিশেষ ট্রেন। 1 অক্টোবর সকাল 8টায় দিল্লি পৌঁছবে এই ট্রেন। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হবেন তারা কলকাতায়। উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বড় জমায়েত লক্ষ্য। যারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত বলে দাবি তৃণমূলের, তাদের থাকার ব্যবস্থা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। জানা গিয়েছে এই বিশেষ ট্রেনে যাবেন তৃণমূলের একাধিক নেতা নেত্রী। 1 তারিখ দুপুরে দিল্লি পৌঁছে যাবেন দলের সব মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিতরা নিয়ে যাচ্ছেন জব কার্ড। 21 জুলাই এর মঞ্চ থেকে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন তিনি এই কর্মসূচির শরিক হবেন। যন্তর মন্তর রামলীলা ময়দানে কর্মসূচি করতে চেয়ে একাধিক অনুমতি জটে ঝুলেছিল এই কর্মসূচির ভবিষ্যৎ। একইভাবে কর্মসূচি ঘোষণার পর থেকে তৃণমূলের দাবি লক্ষাধিক বঞ্চিত শ্রমিকদের সঙ্গে নিয়ে দিল্লিতে এই প্রতিবাদ কর্মসূচি। কিন্তু সূত্রের খবর, মাত্র 4,000 বঞ্চিত শ্রমিক নিয়ে দিল্লি যাচ্ছে বাংলার শাসক দল, তাহলে কি ঢাক ঢোল পেটানোই সার? এই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। এদিকে তৃণমূলের দিল্লি অভিযান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। কংগ্রেস সিপিএম বলছে রাজ্যের বঞ্চনা নিয়ে সত্যি আওয়াজ তোলা উচিত, একইভাবে কেন্দ্রের বরাদ্দ অর্থের হিসেবটাও দেওয়া উচিত। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির খোঁচা, চুরির টাকায় যাচ্ছে, খাওয়া দাওয়া মচ্ছুপ করে ঘুরে চলে আসবে। প্রবীণ সিপিএম নেতা বিমান বসু বলেন কেন্দ্রের বঞ্চনা বন্ধ হোক, একইভাবে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ টাকার হিসেব অধিক রাজ্য। কেন্দ্রের বঞ্চনা বন্ধ হওয়া উচিত, এক। দুই, কেন্দ্রের অর্থ যদি রাজ্যকে দেয় তার হিসেবটাও জমা দেওয়া উচিত, দুটোই একসঙ্গে। কেন্দ্রের বঞ্চনা বন্ধ হওয়া উচিত, আর কেন্দ্র যে টাকা নির্দিষ্ট স্কিমে দেয় তার হিসেবটাও দেওয়া উচিত। চুরির টাকা আছে প্রচুর, দিল্লিতে গিয়ে মোচ্ছপ করবে, এখানে থেকে সমস্ত যাবে, ওখানে গিয়ে দুই একদিন খাবে দাবে, ঘুরবে ফিরবে, মোচ্ছপ করবে, চলে আসবে। কিন্তু হ্যাঁ, রাজ্যের দাবি নিয়ে তারা যে কথাটা বলছেন সেটা যুক্তিযুক্ত যদি সেটা ঠিক, কিন্তু মুশকিলটা হচ্ছে এরা বারবার করে এদের খরচের খতিয়ানটা কেন দেন না। এই যে খরচের খতিয়ানটা না দেওয়ার কারণে তো একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি কখনোই বলছি না যে রাজ্যের বকেয়া যদি পাওনা থাকে সেটাকে আটকে রাখাটা কোনো কাজের কথা, কোনোভাবেই কাজের কথা না, কিন্তু সরকারকেও তাদের কাজের মাধ্যমে বিষয়গুলোকে ট্রান্সপারেন্সি আনতে হবে। রাজ্যের প্রাপ্য প্রায় 1,50,000 কোটি টাকা বকেয়া দাবি তৃণমূলের। বাংলা শাসক দলকে ভয় পেয়ে দিল্লির রামলীলা ময়দান দিতে অস্বীকার করেছে পুলিশ, এমনটাই জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার দাবি, আমাদের প্রাপ্য টাকা অবিলম্বে কেন্দ্রকে দিতে হবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আবার বলছেন, মোদীজি ভয় পেয়েছেন তাই আমাদের যন্তর মন্তর রামলীলা ময়দানে কর্মসূচি করার অনুমতি দেয়নি, নয়তো জমায়েত করে দেখিয়ে দিতাম। আমরা ইচ্ছে করলে ভয় ছুটে তো দিল না দিল্লি পুলিশ, যন্ত্র মন্ত্র দিল না, আমাদের মাঠটা দিল না, রামলীলা ময়দান দিল না, জায়গায় দেখতে গিয়ে কত হবে। আসলে মোদীজি ভয় পেয়ে গেছে, ইন্ডিয়াকে ভয় পেয়ে গেছে, মমতা ব্যানার্জিকে তো ভয় পাই। তারা এখান থেকে একসঙ্গে তারা দিল্লিতে যাবেন, যে আমরা কাজ করেছি, কোন অধিকারে আমাদের প্রাপ্য টাকা দেওয়া বন্ধ রেখেছে, কেন আমাদের টাকা, আমাদের অধিকারের টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পাল্টা খোঁচা। প্রথমে বলেছিল 1 লক্ষ লোক নিয়ে যাবে, এখন 10,000 নিয়ে যাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন প্রত্যেককে 500 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, এক পক্ষে ভালো কর্মসংস্থান হবে। আগে তো বলেছেন 1 লক্ষ লোক নিয়ে যাবেন, এখন তো 10,000 বলছেন। প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে, নিশ্চয়ই গতবার গোয়াতেও নিয়ে গেছিলেন এইভাবে 500 টাকা করে দিন দিয়ে প্রতিদিনের জন্য। তো কিছু লোকের কর্মসংস্থান হবে, সেটা একদিক থেকে ভালো। বাংলা 2,000 কোটি টাকা পড়ে আছে 15 ফিনান্স কমিশনের, রাজ্য সরকার ম্যাচিং মানি দিতে না পারার জন্য সেটা খরচ করতে পারছে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে আগে সেই টাকাটা খরচ করুন। 2,000 কোটি টাকা তো কম টাকা না, সেটা কেন খরচ করতে পারেন না, সেটা বাংলার মানুষকে জবাব দিন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজশাহী রিপোর্ট, কলকাতা নিউজ। বিরোধী ইন্ডিয়া জোট ঘিরে সিপিএম দলের মধ্যে বিভ্রান্তি। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোটে কেন তৃণমূলের সঙ্গে এক ফ্রেম, এক মঞ্চ ভাগ? বাংলায় যেখানে শাসক দলের হাতে নিচুতলা কর্মীরা আক্রান্ত, সেখানে সর্বভারতীয় স্তরে এহেন অবস্থান ঘিরে সংশয়। এ বিষয়ে সিপিএম রাজ্য নেতৃত্ব অবস্থান স্পষ্ট করলেও নিচু স্তরে ধোঁয়াশা। এবার সেই ধোঁয়াশা কাটাতে আসলে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেম। চব্বিশের ভোটের আগে জনসংযোগ বালায়, ডিজিটাল মাধ্যমে জনসংযোগ বাড়াতে সিপিএম এর পথের দাবি কর্মসূচি। রাস্তাঘাটে মারণ ফাঁদ, রাস্তায় অবস্থা বেহাল, চলতে গেলেই হোঁচট খেতে হচ্ছে পথে, প্রতিদিন রাস্তা নাবুজ সাধারণ মানুষ। পাঠান আপনার এলাকার রাস্তার বেহাল দশার তথ্য, ভিডিও এবং ছবি। মেইল করুন cpimdigital@gmail.com এবং পোস্ট করুন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যাশট্যাগ পথের দাবি সহ। লোকসভার আগে মানুষের মধ্যে জনসংযোগে আরো নিবিড় করতে নিত্যদিনের সমস্যাকে তুলে ধরতে চাইছে সিপিএম। রাস্তাঘাট নিয়ে সমস্যা অভিযোগ থাকলে সাধারণ মানুষ এবার থেকে সিপিএম এর দেওয়া নির্দিষ্ট মেল আইডিতে পাঠাতে পারবেন। এই উদ্যোগে মানুষের আরো কাছাকাছি পৌঁছানো যাবে বলে মনে করছে দল। এই মুহূর্তে পথের বেহাল দশা সাধারণ মানুষের মাথা ব্যথার অন্যতম কারণ। দুর্ঘটনা প্রাণহানি প্রায় ঘটছে, তাই এই ধরনের একটি ইস্যুকে হাতিয়ার করে ডিজিটাল মাধ্যমে প্রচারের ঝাঁজ বাড়ালে লাভের গুড় ঘরে তুলবে কি সিপিএম? এদিকে বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে প্রতিনিধি রাখেনি সিপিএম এর কেন্দ্রীয় কমিটি। এবার সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও দলের ডিজিটাল টিমের হাত ধরে শুরু ডিজিটাল প্রচার যুক্তি তক্ক গপ্প। স্বনামধন্য পরিচালক ঋত্বিক ঘটকের ছবির নামে দেওয়া এই ডিজিটাল প্রচার কর্মসূচির প্রথম দুটি পর্বে বাম কর্মীদের প্রশ্নের জবাব দেবেন সিপিএম রাজ্য সম্পাদক। যে পোস্টার সামাজিক মাধ্যমে ঘুরছে সেখানে নাম দেওয়া, প্রশ্ন আপনার উত্তর আমাদের। কিভাবে পাঠানো হয়েছে প্রশ্ন? সিপিএম এর ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক পেজ এবং মেল আইডির মাধ্যমে পাঠানো যাবে প্রশ্ন। প্রচার চলছে যুক্তি তক্ক গপ্প সেলিমের সাথে শীর্ষক পোস্টের মাধ্যমে। সূত্রের খবর, এই সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহে দুটি পর্বে প্রশ্নের উত্তর দেবেন মোহাম্মদ সেলিম। পরবর্তীতে একই পদ্ধতিতে প্রশ্ন সংগ্রহ করে উত্তর দেবেন সিপিএম এর অন্য নেতৃত্ব। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা নিউজ। এদিকে আধারে জালিয়াতি রুখতে বা তৎপর কলকাতা পুলিশ, রাজ্যের অর্থ সচিবের কাছে আবেদন কলকাতা পুলিশের। যে কোনো দলিল ডাউনলোড করার সময় যে হ্যান্ড প্রিন্ট দেখা যায় তা লক করার জন্যই মূলত আবেদন। ক্রমেই কি সাইবার প্রতারণার হাবে পরিণত হচ্ছে রাজ্য? বেশ কিছুদিন ধরে আধার প্রতারণার ঘটনা যদিও সে কথাই বলছে, তবে আধার জালিয়াতি রুখতে এবার তৎপর কলকাতা পুলিশ। যে কোনো দলিল ডাউনলোড করার সময় যে হ্যান্ড প্রিন্ট দেখা যায় তা লক করার জন্য রাজ্যের অর্থ সচিবের কাছে আবেদন কলকাতা পুলিশের। অর্থাৎ এবার থেকে দলিল পেলেও হাতের ছাপ যাতে অদৃশ্য থাকে সেই ব্যবস্থাই করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে অর্থ সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে, যেই ওয়েবসাইটে সমস্ত রকম জমি বাড়ি এই সমস্ত ডিটেলস থাকে, সেই সমস্ত ডিটেলসের ক্ষেত্রে যদি কোনো কারণে কোনো ব্যক্তির যে জমি বাড়ির দলিল, সেই দলিল সংক্রান্ত যাবতীয় বায়োমেট্রিক্স এবং যে ফিঙ্গারপ্রিন্টস সেগুলোকে অবিলম্বে লক করে দিতে হবে। তার গত কয়েকদিন ধরে স্মার্ট যুগের জালিয়াতিতে অতিষ্ঠ কলকাতা সহ একাধিক জেলার বাসিন্দারা। এক লহমায় আঙুলের ছাপ ক্লোন করেই অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে টাকা, প্রতি পদে পাতা রয়েছে যেন ফাঁদ। ইতিমধ্যে সেই ফাঁদে পা দিয়েছেন অনেকেই, হয়েছেন প্রতারণার শিকার। তবে তদন্তে নেমে জানা যায় এর সঙ্গে শুধু বাংলার মানুষই নন, যোগ রয়েছে ভিন রাজ্যের বাসিন্দাদেরও। সেই মতোই সামনে এসেছে বিহারের নামও। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
এক থেকে যখন পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা গেল, অপরদিকে আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে 46,000 টাকা খোয়ালেন মহেশতলার বাটানগরের মনীন্দ্র চন্দ্র ভাওয়াল নামে এক ব্যক্তি। অভিযোগ, SMS এর মাধ্যমে তিনি জানতে পারেন সুপ্রিয় চক্রবর্তী ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নামে দুই ব্যক্তির অ্যাকাউন্টে 46,000 টাকা গিয়েছে। পরবর্তীকালে ব্যাংকে যোগাযোগ করে অ্যাকাউন্ট লক করা হয়। ঘটনায় মহেশতলা থানায় দায়ের করা হয় অভিযোগ। তিনি জানান, কয়েক মাস আগেই আলিপুর কোর্টে জমি রেজিস্ট্রি অফিসে এবং রেশন দোকানে রেশন তুলতে গিয়ে বায়োমেট্রিক দিয়েছিলেন। শুক্রবার মোটামুটি 1-2 তারিখে জানতে পেরেছি, দুটো তিনটে নাম এসছে। আচ্ছা, মানে যে অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে, হ্যাঁ, একটা সুপ্রিয় চক্রবর্তী, অরিজিৎ ব্যানার্জি। সবচেয়ে বড় কথা হলো টাকাও নেই এখন, ওইটুকুনি ছিল লাস্ট সম্বল, রেশন দোকানে দেই। তারপরে 2-3 মাস আগে একটা ওই আলিপুর কোর্টে একটা রেজিস্ট্রি ছিল, সেখানে জমি রেজিস্ট্রি, সেখানে গিয়ে দিই। সত্যি, যত দিন বদলাচ্ছে ততই বদলাচ্ছে জালিয়াতির ধরন। স্মার্ট যুগে স্মার্ট পন্থায় চলছে দেদার টাকা চুরি। সাধারণ মানুষের বাধ্যবাধকতাকে কাজে লাগিয়ে যেভাবে প্রতারণার চক্রের জাল গজিয়ে উঠেছে, তাতে যে আরো কঠোর হতে হবে প্রশাসনকে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কোটিপতি কনস্টেবলের ঘটনায় তদন্তের চাঞ্চল্যকর তথ্য পেশ নগর দায়রা আদালতে। সূত্রে খবর, নিজের এক বান্ধবীকে 12 লক্ষ টাকার গাড়ি উপহার দিয়েছিলেন কনস্টেবল, পাশাপাশি 4 বছরে 12টা LIC, 9,87,000 টাকার বেশি অর্থের LIC প্রিমিয়ামও দিয়েছেন তিনি। তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। মনোজিৎ বাগিশ নামে ওই কনস্টেবলকে পুলিশি হেফাজতের পর বৃহস্পতিবার হাজির করানো হয় ব্যাংকশাল আদালত। আর এদিন আদালতে ধৃত পুলিশ কনস্টেবলকে চাঞ্চল্যকর তথ্য দিলেন সরকারি আইনজীবী। তার দাবি, ধৃত ওই কনস্টেবল তার বান্ধবীকে উপহার দিয়েছিলেন 12 লক্ষ টাকার গাড়ি। পুলিশ কনস্টেবল মনোজিৎ বাগিশের সেই বান্ধবী বুলার খোঁজ করছে এখন পুলিশ। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা ইতিপূর্বে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এক কনস্টেবলকে। এই কনস্টেবলের নাম মনোজিৎ বাগিশ, তিনি বোলপুরে কর্মরত ছিলেন ইতিপূর্বে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং তার মামলাটি ছিল আজকে ব্যাংকশাল আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজলাসে সেই মামলার শুনানি ছিল। এবং দীর্ঘ শুনানির পর আদালতে যে বিষয়গুলি উঠে আসে, সেক্ষেত্রে ধৃত এই কনস্টেবল তার বান্ধবীকে 11,50,000 টাকার একটি স্করপিও গাড়ি দিয়েছিলেন এবং তার পাশাপাশি তিনি 1 কোটি টাকা তুলেছিলেন, এমনটাই কিন্তু সরকারি আইনজীবীর তরফে জানা যায়। কনস্টেবলের একদিনের জেল হেফাজতের নির্দেশ হয় এবং তার পাশাপাশি তাকে আগামীকাল নগর দায়রা আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু আদালতের নির্দেশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই কনস্টেবল কর্মরত ছিলেন বীরভূমের রামপুরহাট থানায়। তার আগে হাওড়া গ্রামীণ এলাকা, হাওড়া সিটি পুলিশ এবং রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত ছিলেন। তার সম্পত্তির পরিমাণের হদিশ পেয়ে চোখ কপালে ওঠার যোগ গোয়েন্দাদের। 2012 সালের 1 জানুয়ারি থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ওই কনস্টেবলের মোট আয় হওয়ার কথা 10,23,000 টাকা, কিন্তু গোয়েন্দারা জানতে পারেন সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ 43,60,604 টাকা। সরকারি হিসেব অনুযায়ী একজন কর্মরত পুলিশ কনস্টেবলের বেতন অনুযায়ী যা সম্পত্তি হওয়ার কথা, তার থেকে কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে নিয়েছিল মনোজ। আর তারপরেই এই কনস্টেবলের বান্ধবীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ পান তদন্তকারীরা। আদালতে সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানান, ধৃত মনোজিতের বুলা কর্মকার নামে একটি বান্ধবী ছিল। সেই বান্ধবীর সঙ্গে তার প্রচুর আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, যার মধ্যে মনোজিৎ বুলাকে 11,75,000 টাকার গাড়ি উপহার দিয়েছিলেন। সেই বুলাকে এখনও খুঁজে পায়নি পুলিশ। ধৃত কনস্টেবল 4 বছরে 12টি LIC, 9,87,000 টাকার বেশি অর্থের LIC প্রিমিয়াম দিয়েছেন। এছাড়াও তার ব্যাংকের অ্যাকাউন্টে 21,00,000 টাকার মতো লেনদেন হয়েছিল। বিচারক তাকে 29 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শুক্রবার ফের তাকে হাজির করানো হবে নগর দায়রা আদালত। কিভাবে কোন পথে সে এত টাকা অর্থ জোগাড় করেছিল সেই তদন্ত শুরু করেছিল পুলিশ। পুলিশের কোনো উচ্চ পদস্থ কর্তা বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আবারও তৃণমূল কাউন্সিলর রোষের মুখে 26 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুনীল সিং। অভিযোগ, সুনীলের বাড়ির সামনে একটি র‍্যাম্প তৈরি করা হচ্ছিল, কিন্তু বুধবার সেই ওয়ার্ডে কাউন্সিলর গিয়ে কাজ বন্ধ করে দেন।
বিজেপি করাটাই কি অপরাধ? এ রাজ্যে বিজেপি কর্মীদের ওপর বারবার ধেয়ে এসেছে আক্রমণ, আর এবারেও যে তার অন্যথা হল না। আবারও তৃণমূল কাউন্সিলরের রোষের মুখে 26 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুনীল সিং। অভিযোগ, তার বাড়ির সামনে একটি র্যাম্প তৈরি করা হচ্ছিল একেবারে ব্যক্তিগত পরিসরে, কিন্তু বুধবারই এই ওয়ার্ডের কাউন্সিলর এসে সেই কাজ বন্ধ করে দেন। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকিও দেন কাউন্সিলর। কালকে হয়েছে হঠাৎ করে, আমাকে মেয়র সাহেব বললেন যে ওটা ভুল হয়েছে, তুমি র্যাম্পটা বানিয়ে নাও। আমি নিজের ভিতরে জায়গা বানাচ্ছি, আমি বাইরে বানাচ্ছি না, ভিতরে আমার বাড়ি, আমার যে গ্যারেজটার ভিতরে বানাচ্ছি। তাতে কাউন্সিলর এসে দল বল নিয়েছে, হামলা চালায় এবং কাজ বন্ধ করিয়ে দেয়। এবং তখন বাবাকে আমি ডায়ালিসিস করতে গিয়ে অসভ্যভাবে এখানে গালাগাল, আমার কাছে ভিডিও আছে, এবং ভিতরে ঢুকে যে জায়গাটা আমি দখল করে নেবো, এখানে আমরা পার্টি অফিস করবো, দেখি কে আটকায়। আজকেও আপনাদের সামনে এসে অসভ্যভাবে গালাগাল আমাদের এইভাবে কর্মীদের নিয়ে আসে, অসভ্যভাবে গালাগাল করে, এবং বলছে কালকে ধমক দিয়ে গেছে যে বুলডোজার নিয়ে সব দোকান বাড়ি সব ঘুরিয়ে দেবো, তোমার পুরোটাই বেআইন, এবং আমাকে প্রত্যক্ষভাবে মারার হুমকিও দিচ্ছে এই কাউন্সিলর। ঘটনায় বটতলা থানায় মেইল মারফত অভিযোগ দায়ের করা হলেও সেই অভিযোগে কোনো কর্ণপাত করছে না পুলিশ। অভিযোগ সুনীল সিংয়ের, থানায় অভিযোগ জানিয়েছি যে আমাকে গালাগাল, অসভ্যভাবে আমাকে কালকে কাজ বন্ধ করে, থানা কোনো রিপোর্ট নিচ্ছে না। আমি মেইল মাধ্যমে থানাকে এবং সিপিকে, মেয়রকে আর রাজ্যপাল মহোদয়কে আমি জানিয়েছি। যদিও 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, সুনীল সিং দীর্ঘদিন ধরেই পুরসভার ফুটপাত দখল করে বেআইনি নির্মাণ করছেন। উনি বেআইনিভাবে দখল করছেন ফুটপাত, যেটা আইনত কর্পোরেশনের অ্যাক্টের বিরোধী পরিপন্থী। কোনো বেআইনি কাজ আমার নলেজে এলে আমার চোখের সামনে আমি আটকাবো। যে র্যাম তিনি তৈরি করছেন তাও সম্পূর্ণ বেআইনি বলেও দাবি করেন তিনি। ও কাল আবার ওইখানে রাস্তায় আবার ভাঙছিল, আমি এসে বলেছি পারমিশন নিয়েও গ্যারেজ করুক, আমাকে বললে আমি সহযোগিতা করব, আমাকে বলতে বলো, কাজটা এখন বন্ধ রাখো, ওকে আসতে বলো, আসবে না, ও টিআরপি বাড়াচ্ছে, আর বদ্ধ উন্মাদ। পাশাপাশি সুনীল সিংকে মানসিক বিকারগ্রস্ত বলেও সম্বোধন করেন তৃণমূল কাউন্সিলর। ওনার বাড়ির ভাড়াটেরা ওনার অত্যাচারে এতটাই জর্জরিত, এই দেখুন আমায় এসে টাকা বেঁধে গেছে, আপনি আমাদের বাঁচান। ও এত অধৈর্য, এত অস্থিরচিত্ত, আমার মনে হয় সাইকো আছে। তবে এটি প্রথমবার নয়, বিনা নোটিশে আগেই কলকাতা পুরসভার তরফে বুলডোজার দিয়ে বিজেপি কর্মী সুনীল সিং এর বাড়ির সামনে দোকান ভেঙে ফেলার অভিযোগ উঠেছিল। দোকানটি অবৈধ নির্মাণ বলে ভেঙে দেওয়া হয়। সুনীল সিং এর অভিযোগ ছিল ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক শশী পাঁজার বিরুদ্ধে মামলা করাতেই এই পরিণতি। সেই প্রসঙ্গেও এদিন কাউন্সিলর বলেন, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল পুরো কমিশনারের নির্দেশে। জানি ততটাই বলছি, ফুটপাত এনক্রোচ করেছে এবং করা ছিল কিনা আপনারা ক্যামেরায় ধরেছে, সেটা ভেঙে দিয়েছে কলকাতা কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেশন 18ই আগস্ট, এবং ওনারাই কমপ্লেন করেছিলেন একটা গুমটি আছে সরিয়ে দেওয়ার জন্য, তার কাগজগুলো আপনাকে আমি দেখিয়েছি। একটা সরাতে গিয়ে ডিপার্টমেন্টাল কোয়ারিজে উঠে এসেছে যে এখানে একটা নয় তিনটে গুমটি আছে, একটা কংক্রিটের সলিড আছে, তিনটাকেই ভেঙে দিয়েছে, তা আমার কোনো ব্যাপার নেই। 26 নম্বর ওয়ার্ড তারকনাথ চট্টোপাধ্যায়ের যিনি কাউন্সিলর রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন এক বিজেপি কর্মী সুনীল সিং। তিনি বলছেন তার বাড়ির অন্দরের যে র্যাম্প তৈরি করা হচ্ছে, গতকাল সেই র্যাম্প তৈরি করার কাজে বাধা দেন কাউন্সিলর। কিন্তু অন্যদিকে কাউন্সিলর তিনি যেটা অভিযোগ করছেন, এই বিজেপি কর্মী সুনীল সিং, তিনি দীর্ঘদিন ধরে কর্পোরেশনের ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তারপরেই গতকাল এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে বাদানুবাদ ঘটে, এবং সুনীল সিং তিনি যেটা অভিযোগ করছেন যে গতকাল কাউন্সিলর তিনি এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এবং কাউন্সিলরের বিরুদ্ধে ইতিমধ্যেই সুনীল সিং তিনি একটি অভিযোগ দায়ের করেছেন বটতলা থানায়। কিন্তু অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এমনটাই বলছেন কাউন্সিলর। তিনি বলছেন যেভাবে বেআইনিভাবে তিনি কর্পোরেশনের ফুটপাত দখল করে রেখেছেন, ফলে এলাকায় বা 26 নম্বর ওয়ার্ডে তিনি থাকাকালীন কোনো রকম বেআইনি কাজ করতে দেওয়া যাবে না। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মালিকের অবহেলা, কারখানার মধ্যে ভিনরাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা, কারখানায় ভাঙচুর, অন্যান্য মহিলা শ্রমিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। মালিকের অবহেলা কারখানার মধ্যে ভিনরাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা কারখানায় ভাঙচুর অন্যান্য মহিলা শ্রমিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ।
মালিকের অবহেলা, কারখানার মধ্যে ভিন রাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যু, ঘটনায় উত্তেজনা, কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ অন্যান্য শ্রমিকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির সোনারপুর থানার পুলিশ। সোনারপুর রামচন্দ্রপুর এলাকার এক গেঞ্জি কারখানায় কাজ করতেন ঝাড়খণ্ডের বাসিন্দা রুবি কুমারী। কারখানারই হোস্টেলে থাকতেন রুবি। জানা যায় বিগত চার দিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। বমি কাশি সহ দেখা যাচ্ছিল একাধিক শারীরিক সমস্যা। অভিযোগ, বারবার ছুটি চেয়েও মেলেনি ছুটি। আজকে করেন, আজকে ও ম্যামকে সকালে বললো, ম্যাম আমার তাবিয়ত খারাপ আছে, কালকে রাতে আমি অনেক কাশি ছিলি, আমাকে ওষুধ দাও। তো বলছে আমার কাছে ওষুধ নাই, এখানে কোনো ওষুধ নাই, তো বলছে খালি গরম জল খাইলে কাশিটা ঠিক হয়ে যাবে। এটা কোনো হয়, আর নার্স রুমে খালি নার্স রুম নামের জন্য আছে, কিন্তু কিছু ফ্যাসিলিটি নেই। অভিযোগ, বাড়ি গিয়ে চিকিৎসা তো দূর, চিকিৎসার নামে রুবি কুমারীকে ফেলে রাখা হয়েছিল নার্স রুমে। ওয়ার্ডেন ম্যাম কাছে গিয়েছি, যেই পরে বললাম মামলা যে ওষুধ দেও, তো বলছে ওষুধ নেই, গরম জল খেয়ে নেবে। বাড়ি যেতে চাবো, বাড়ি যেতে দেবে না, গালি দিতে হয়, বলে কি তবিয়ত খারাপ হওয়া দেখে মর গই হে, এসে বলতে হ্যাঁ, এই পে মারো, এই দফনা দেন, এই পে, এসে বলতে হ্যাঁ। অভিযোগ অস্বীকার কারখানা কর্তৃপক্ষের। ওটা আমার নজরে আসেনি, আমি তো ছুটি উঠে আমি দিই, কিন্তু আমার কাছে সব কিছু নলেজ নেই, না না আমার কাছে ডাইরেক্ট কেউ আসেনি ছুটি। তো নার্সও আমাকে বললেন কি মানে অসুস্থ আছেন, এইরকম দেখুন 200 থেকে তো 4-5 সব সময় অসুস্থ থাকে। তবে ঠিক কি কারণে এই মৃত্যু, জেনে শুনেও কেন চিকিৎসা করানো হলো না ওই শ্রমিকের? সত্যি শারীরিক কারণ নাকি মালিকের অবহেলার জেরেই মৃত্যু শ্রমিকের? রহস্য জাগছে ক্রমশই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। জমি জমা সংক্রান্ত বিবাদের জের কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষ, উভয় পক্ষে জখম 10, একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ট্যাংরা গ্রামের। জমি জমা সংক্রান্ত বিবাদেও রাজনীতির রং, কংগ্রেস তৃণমূল সংঘর্ষে উভয় পক্ষের জখম 10। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ট্যাংরা গ্রামের। জানা যায় এলাকার একটি জলাশয়ে 13 বিঘা জমির উপর কাঁকড়া চাষ করেছিলেন কংগ্রেস কর্মী আব্দুল সামাদ কাজী। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। কোনো ঝামেলা নেই, ওই ওরা একটুখানি পাবে তো ওরা জায়গা ছেড়ে দিয়ে আমার ছেলের দোকান করি, চাকরি করি, আমার বুনিকার কাছ থেকে কিনেছে, আমার কাছ থেকে নিয়েছে। বাঁশ লাঠি নিয়ে চড়া হয় একে অপরের উপর। জখমদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় সান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে, তারপর ভর্তি করা হয় টাকি গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। ঘটনায় কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল। কংগ্রেস, ISF, BJP, CPM এরা চার দল একত্রিত ওখান লড়াই করেছে। তো ওরা কালকে আমাদের কর্মীরা যখন আমাদের নেতৃত্ব পর্যায়ে বুথ সভাপতি, বুথ সেক্রেটারি, সহসভাপতি, সহসেক্রেটারি সবাই যখন ওখানে আসছিল, দুটো বাইকে করে আসছিল, ওদেরকে আচমকা বাগান থেকে বেরিয়ে গাড়ির থেকে নামিয়ে বেধড়ক মারধর করেছে। ট্যাংরা গ্রামে এবার পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী সালাউদ্দিন মিস্ত্রি জয়ী হয়েছে। তারপর থেকেই নাকি আক্রোশ তৃণমূলের চক্ষুশূল বিরোধী কংগ্রেসের নিশানায় তৃণমূল। তৃণমূলরা কোনো জায়গায় বিরোধীদের সহ্য করতে পারছে না, বিরোধীরা কোনো জায়গায় মাথা তুলুক চায় না, যাতে বিরোধীরা কোন রকমেই তৃণমূলদের ওই সমস্ত ব্যাপারে নাক না গলায়, সেই ভয় প্রদর্শনের জন্য আমাদের এই মেম্বারকে ব্যাপকভাবে মারা হয়েছে। থানার দ্বারস্থ দুপক্ষই, দিন যত যাচ্ছে মানুষ ততই যেন ক্ষিপ্ত হয়ে উঠছে। ভোট মেটার পরেও শান্তি ফিরল না বঙ্গে, কবে বন্ধ হবে রক্ত ছড়া? সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রবশ চওড়া হচ্ছে জালিয়াতির থাবা, ফাঁদ পাতা হচ্ছে আধার, বায়োমেট্রিকের তথ্য চুরির কিছুতেই যে রাশ টানা যাচ্ছে না বায়োমেট্রিক চুরি করে অর্থ হাতানোর। এবার প্রতারিত রায়গঞ্জের বাসিন্দাও। সাইবার প্রতারণার জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের আনাচে কানাচে, প্রায় প্রত্যেক দিন প্রতারিত হচ্ছেন কোনো না কোনো প্রান্তের বাসিন্দা। ফের সাইবার প্রতারণা। রায়গঞ্জের বাসিন্দা অমিত কর্মকারের আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করে 2 দফায় লুট 20,000 টাকা। আমার অ্যাকাউন্ট থেকে 10-10 করে 20,000 টাকা উইথড্রল হয়েছে আধার কার্ডের দিয়ে, বায়োমেট্রিক দিয়ে। সম্প্রতি একটি জমি সংক্রান্ত বিষয়ে আধার ও বায়োমেট্রিক দিয়েছিলেন অমিত। অমিতের আশঙ্কা, জমি রেজিস্ট্রি অফিস থেকে পাচার হয়েছে আধার ও বায়োমেট্রিক। এই এক মাস হলো
আমি লাস্ট একটা জমি রেজিস্ট্রির সাক্ষী হিসাবে, হ্যাঁ আমি সাক্ষী হিসাবে আধার কার্ড আর হচ্ছে বায়োমেট্রিকটা ইউজ হয়েছে সেটা হচ্ছে। এই বিষয় নিয়ে থামেনি রাজনৈতিক তরজা, তৃণমূল আঙুল তুলেছে কেন্দ্রের সরকারের দিকে, পাল্টা শাসক শিবিরের প্রতিনিধিদের দিকে আঙুল বিজেপি। যে এই সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলেছিলেন যে এটা তারা জুমলাবাজের সরকার চালাচ্ছে, আর আমাদের ভাষায় এটা হচ্ছে ফ্রডের সরকার। এই সরকার এসেছেই ফ্রড করে, মানুষের সাথে চিট করে। যারা এই ধরনের জালিয়াতির সাথে যুক্ত তারা কোনো না কোনো ভাবে তৃণমূলের এমএলএ, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতাদের সাথে তারা কানেক্টেড, তাদের ঘনিষ্ঠ। সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন অমিত। প্রশ্ন হলো, অমিতের মতো কত সাধারণ মানুষের অর্থ গেলে মিলবে সমাধান সূত্র? বায়োমেট্রিক চুরি করে অর্থ হাতানোতে কিছুতেই যে রাষ্ট্রনা যাচ্ছে না। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলার সরকারের রিপোর্ট, কলকাতা নিউজ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি, ঝাঁজ বাড়ছে রাজনৈতিক বক্তৃতায়। কাটোয়ার জনসভা থেকে তৃণমূল মারতেলে পাল্টা মারে নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি, যা নিয়ে শুরু জোর বিতর্ক। তৃণমূল কংগ্রেস যদি মারতে আসে পাল্টা মার দিন, আমি দেখে নেবো রাজ্য সভাপতি হিসেবে বলছি, আপনার বাড়িতে আমি পৌঁছাব। পাল্টা মারুন, মার খাবেন না, অনেক হয়েছে, অনেক মার খেয়েছি আমরা, অনেক সহ্য করেছি। পুলিশ প্রশাসনের উপর ভরসা করেছিলাম, পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না। আর তৃণমূলের গুন্ডাদেরও আমি বলে যাই, দেখো ভাই আমি মাস্টারমশাই, তোমার মতো অনেক বেয়াদব ছাত্র আমি সোজা করেছি, আমি প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি অবধি পড়িয়েছি, প্রত্যেকটা জায়গায় পড়িয়েছি। তোমার মতো গুন্ডাদেরকে কিভাবে মাটির নিচে 100 ফুটে পুঁতে দিতে হয় সুকান্ত মজুমদারের জানা আছে। বছর ঘুরলেই লোকসভা, তার আগে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য যেন বিতর্কের আগুনে ঘি, সমালোচনায় সরব শাসক শিবির। বাংলায় বুলডোজার রাজ চালু করতে চাইছেন কড়া তৃণমূলের জয়প্রকাশ। এবং ইউপিতে, উত্তরপ্রদেশে যেটা করছেন বুলডোজার, তারপরে এনকাউন্টার রাজ, সেটা পশ্চিমবঙ্গে চালু করতে চাইছেন। এই জিনিসটা নকশালবাদীরা করেছে, মাওবাদীরা করেছে, সেই একই সুরে কথা বলছেন এখন এই সুকান্ত মজুমদাররা। বৃহস্পতিবার কাটোয়ার পানুহাটে সভা ছিল সুকান্ত মজুমদারের, সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য। সুকান্তর আরো দাবি ছিল, যদি বিজেপির কর্মীর গায়ে হাত পড়ে তার হিসেব কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে। সুকান্ত মজুমদার দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছে। জনসভা সেরে কাটোয়ার সিঙ্গা পঞ্চায়েত এলাকায় যান সুকান্ত। মহাভারতের বাংলা রচয়িতা মহাকবি কাশীরাম দাসের জন্মভিটা থেকে দিল্লির অমৃত মুদ্রানের জন্য মাটি সংগ্রহ করেন। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ডাম্পিং ইয়ার্ডে আবর্জনায় গাড়ি খালি করাতে গিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন পুরসভার চেয়ারম্যান। খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষকে চমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরে ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। খড়গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষকে চমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল চেয়ারম্যান। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। জানা যায় শহর জুড়ে বাড়ছে ডেঙ্গু, আবর্জনা ফেলার সমস্যাও হচ্ছিল খড়গপুর পুরসভায়। সেই কারণেই বুধবার হিরাদিঘি এলাকার ওই ডাম্পিং ইয়ার্ডে আবর্জনার গাড়ি খালি করাতে গিয়েছিলেন কল্যাণী ঘোষ। এদিকে ওই এলাকায় আবর্জনা না ফেলার কড়া নির্দেশ রয়েছে আদালতে। আদালতের নির্দেশ অমান্য করেই আবর্জনা ফেলতে যাওয়ায় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় চেয়ারপার্সনের। তারপরই কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। ঠিক তখনই ঘটে ওই ঘটনা। পুলিশ চমকায়নি, ক্ষণিকের মধ্যে নিজের মন্তব্য বদলাতে দেখা গেল চেয়ারপার্সন। ওরা যাদেরকে ধরতে এসেছিল তাদের বলছে, তারাই বলছে কি চমকাচ্ছেন না, ওরাই চমকাচ্ছে। ওই যে মাস্টার একটা ছিল সাদা জামা পরা, ওটা ফটোটা আছে, সাদা জামা পরা, সে স্কুলের টিচার, স্কুল থেকে এসে এখানে ঝগড়া করতে এসেছে, স্কুলের স্টুডেন্ট রয়েছে। পুলিশের উপরই নির্ভর করে টিকে আছে তৃণমূল দল, হুমকি তো শুনতেই হবে, দাবি বিজেপি। তৃণমূল দলটা তো পুলিশ নির্ভর দল, পুলিশের ভরসায় তো তৃণমূল রাজনীতি করে, তাহলে স্বাভাবিক ভাবে হুমকি তো শুনতেই হবে।
পুলিশের দাপটেই তথস্থ শাসকদল প্রশ্ন উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সুভাষ সরকারকে তারাবন্দি পর এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টার। একাধিক পোস্টার পড়ল বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকে চয়নপুর এলাকায়। কাজ কার, তৃণমূলের না বিজেপির অন্তরের? দ্বিধাবিভক্ত বাঁকুড়ার বিজেপির দুই পক্ষ। তৃণমূল চক্রান্ত করে সৌমিত্র খাঁর নামে পোস্টার লেগেছে, এইভাবে একটা বদনাম করার চেষ্টা, যাতে টিকিট না পাই। বাঁকুড়ার বিজেপির অন্দরে কি গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ চওড়া হচ্ছে? এই কিছুদিন আগেই বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে দলীয় কার্যালয়ে তালাবন্দি করে রাখতে দেখা গিয়েছিল বিজেপি কর্মীদের। তার কয়েক মাস যেতে না যেতেই এবার বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নামে পোস্টার। রাতারাতি পোস্টার পড়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের চয়নপুর এলাকার বাসস্ট্যান্ড থেকে শুরু করে পথের ধারের মাইলস্টোনেও। তবে দলের তরফে না তৃণমূলের এই কাজ, সন্দেহান বিজেপির জেলা নেতৃত্ব। হ্যাঁ, বড় দল হালকা পছন্দ থাকতেই পারে, মানুষ লিখতেই পারে তৃণমূল চক্রান্ত করে লিখেছে, এর কোনো মানে নাই, তৃণমূলও লিখতে পারে চক্রান্ত করে। দ্বিধা বিভক্ত হতে দেখা গেল বিজেপির দুই গোষ্ঠী। তৃণমূলের দিকে দায় ছেলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার বিজেপির ব্লকের যুব সভাপতি। শুধু এখানেই ক্ষান্ত নন বিজেপি যুবনেতা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে নাকি পা পড়ে না বিজেপি সাংসদের। সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগের সুর চন্দনা বাউরির গুণগান। সৌমিত্রদা বাস্তব এদিকে আসে না, এখন বর্তমান বিষ্ণুপুর টাউন হয়ে উনি চলে যাচ্ছে দিল্লি কলকাতা, এদিকে আসা দরকার ছিল সৌমিত্রদাকে। বিষ্ণুপুরের চন্দনা বাউরি যদি এমপি হয়, গরিব মানুষের হয়ে কাজ করবে, মাথায় ঝুড়ি নিয়ে কাজ করছে, গোটা বিষ্ণুপুর কেন, গোটা ওয়েস্ট বেঙ্গল দেখে গর্বিত চন্দনা বাউরির মতো একজন সালতোড়ার একজন বিধায়ক পেয়েছে বলে। তবে কি লোকসভায় এবার সৌমিত্র খাঁ ভার্সেস চন্দনা বাউরি? বিজেপির অন্দরেও আদি ও নব্য দ্বন্দ্ব। ভিন্ন সুর শোনা গেল গঙ্গাজল ঘাটির বিজেপি ব্লক সভাপতির গলায়। নোংরা রাজনীতি করে সৌমিত্র খাঁকে বদনাম করার চেষ্টা চলছে, গোটা বিষয়টি নিয়ে তৃণমূলকেই কাঠ গড়ায় তুলেছেন তিনি। রাজনীতি ওরা জানে যে সৌমিত্র খাঁ যদি টিকিট পায় তো এই তিনটে এলাকা থেকে 3-5-15,000 ভোটে লিড করবে উনি, তার জন্য এইভাবে একটা বদনাম করার চেষ্টা, যাতে টিকিট না পাই দল থেকে, তাহলে তাদের একটা সুবিধা হয় তৃণমূলের। যদিও নোংরা রাজনীতি তৃণমূলের কাজ নয় বলে সাফ প্রতিক্রিয়া গঙ্গাজল ঘাটের তৃণমূল ব্লক সভাপতি। কারণে পোস্টার দেওয়া, কারণ নামে কুৎসাগর, এটা তৃণমূলের চরিত্র নয়। পশ্চিমবাংলায় বিজেপির যে গোষ্ঠী কন্দর, সুভাষ সরকারকে একটা পার্টি বেসে আটকে রেখে চর্চাপর করলো, এটা যদি কেন্দ্রীয় মন্ত্রীর এই অবস্থা হয় তাহলে পোস্টার পড়াটা স্বাভাবিক। দলের তরফে পোস্টার একেবারেই উড়িয়ে দিলেন না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, বরং বললেন পোস্টার ভীতি তার নেই। এই গুরু, আমি এটা খুব এনজয় করছি, কারণ যাকে ভয় পায় তার নামে তো পোস্টার করে, আর যদি 2 বছর আগে পড়তো, 1 বছর আগে পড়তো, তাহলে সেটা ভাবতাম যে আমার কোনো দোষ আছে, কিন্তু ভোটের আগে পড়ছে, আমি এটা খুব এনজয় করছি। দলেরও করতে পারে কিছু মানুষ, তোমার তো 100% আশা পূরণ হতে পারে না, বিরোধীরাও করতে পারে, যারাই করুক আমি এনজয় করছি, পোস্টার ভীতি আমার নেই। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়া জেলা জুড়ে প্রকট হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, তা বলাই বাহুল্য। বাঁকুড়া থেকে শরৎ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অবশেষে কাটো ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা। শনিবার 30 সেপ্টেম্বর বিকেল 4:30 নাগাদ রাজভবনেই হবে বিধায়কের শপথ গ্রহণ। প্রশ্ন উঠছে, এতদিন পর্যন্ত সংঘাতে জড়িয়েও শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করে রাজভবনের শপথের সম্মতি বিধানসভার? ধূপগুড়ি উপনির্বাচনে নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে অবশেষে কাটল জটিলতা। সূত্রের খবর, শনিবার 30 সেপ্টেম্বর বিকেল 4:30 নাগাদ রাজভবনেই হবে ওই বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান। বৃহস্পতিবার বিধানসভায় বসে এই তথ্য জানান পরিষদীয় মন্ত্রী প্রশোভন দেব চট্টোপাধ্যায়। রাজ্যপাল বিশেষ দূত দিয়ে ধূপগুড়িতে লোক পাঠিয়েছিলেন, যিনি চিঠি নিয়ে ওনার কাছে গেছেন। অবশ্যই সেই চিঠি উনি খুলেছেন, পড়েছেন, আমার জানিয়েছেন যে 30 তারিখে ওনার শপথ হবে রাজভবনে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরাও তার সঙ্গে যাবো কি যাবো না এ নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। বিধানসভার তরফে বারবার অনুরোধ করা হয়েছিল রাজ্যপাল যেন বিধানসভায় এসে বিধায়ককে শপথ বাক্য পাঠ করান, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার নিজের অবস্থানেই অনার থাকলেন রাজ্যপাল। তাহলে কি চাপের মুখে নতি স্বীকার করতে হলো রাজ্য বিধানসভাকে?
পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর দীর্ঘদিনের প্রথাটাই তারা মানতে চেয়েছিলেন। রাজ্যপাল সাংবিধানিক প্রধান হয়েও যদি সেই প্রথা ভাঙতে চান তবে দীর্ঘসূত্রিতা করে লাভ নেই। আমরা কেন দিচ্ছিলাম? আমিও দিয়েছিলাম চিঠি বা স্পিকার দিয়েছিলেন চিঠি। তার কারণ হলো যে আমরা দীর্ঘদিনের একটা প্রথাকে সম্মান জানাচ্ছিলাম। বিধানসভায় বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোটা এটা দীর্ঘদিনের একটা প্রচলিত রীতি। আমরা সেই কনভেনশনটাকে গুরুত্ব দিয়েছিলাম যে রাজভবনে আমাদের যাওয়ার কোনো আপত্তি নেই, কারণ রাজভবনে তো আমরা যাই। রাজভবনে মুখ্যমন্ত্রী শপথ নেন, রাজভবনে যাওয়াটা যে আমাদের কাছে অচ্ছুত বলে কোনো ব্যাপার নয়। কিন্তু আমি অন্ততপক্ষে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে 60 বছরে আমি কখনো আমার মনে পড়ছে না যে কোনো বিধায়ক উপনির্বাচনে যেহেতু নয়, কোনো বিধায়ক কখনো রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে শপথ নিয়েছে। যদি কনভেনশন ব্রেক করতে চান, কনস্টিটিউশন তার একটা ক্ষমতা আছে, তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন, কলামে এটি নিয়ে তো দীর্ঘসূত্রতা করে লাভ নেই। এই নিয়ে কি বলছে শাসক দল? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায় প্রথা ভেঙে রাজনীতির কারণে জেদ করছেন রাজ্যপাল, কিন্তু মানুষের পরিষেবায় স্বার্থে রাজি হয়েছেন সকলে। বিষয়টা হচ্ছে একটা ছেলে মানুষই জেদ, খোকাবাবুর জেদ যে আমাকে আমি শপথ বাক্য পাঠ করাবো, যেটা বিধানসভায় মহামান্য স্পিকারের করার কথা সেটা একদম ছেলে মানুষই জেদ, বাচ্চাদের মতো জেদ, এবং তার মধ্যে একটা রাজনীতি কাজ করছে। আমাকে করতে দিতে হবে, আমি শপথ বাক্য পাঠ করাবো, আমার রাজভবনে এসে শপথ বাক্য পাঠ হবে, এই ধরনের অন্যায় আবদার। এখন সেটা যেহেতু ধূপগুড়ির মানুষ বিধায়ক তার পরিষেবা পাচ্ছেন না, মাননীয় স্পিকার, পরিষদীয় মন্ত্রী বা শাসক দল সকলেই তাতে সম্মতি দিয়েছেন, ফলে শপথ বাক্য পাঠ হবে। দিনের শেষে তো তৃণমূল জিতেছে আর রাজভবনের পেয়ারের বিজেপি হেরেছে। স্পিকার এখনো কিছু বিধায়কের রাজনৈতিক দল নিয়েই বিভ্রান্ত, তাই তিনি ঠিকভাবে শপথ বাক্য পাঠ করাতে না পারলে সাংবিধানিক সংকট তৈরি হবে, কটাক্ষ বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। একজন মানুষের একটা প্রান্তিক অঞ্চল থেকে জিতে আসা মানুষ তিনি রাজভবনে শপথ দেবেন, এর থেকে আনন্দের কি হতে পারে? এটাই তো হওয়ার ছিল, সেটাই হচ্ছে। আমার মনে হয় রাজ্যপালও বিষয়টা বুঝতে পারছেন, কারণ এত কিছুর পরেও এখন যখন কৃষ্ণকল্যাণী মুকুল রায়কে বিজেপিতে দেখতে পাচ্ছেন, আর ওই বিশ্বজিৎ দাস যিনি বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি তাকেও বিজেপিতে দেখতে পাচ্ছেন, তো স্বভাবতই স্পিকার আবার যদি শপথ বাক্য পাঠ করা দেখি অন্য কাউকে পাঠ করিয়ে ফেলেন, সেটা সাংবিধানিক একটা সংসদীয় সংকট তৈরি হবে। সব মিলিয়ে ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ সমস্যা কাটলেও বিধানসভা এবং রাজভবনের যে এই নিয়ে চাপা টেনশন রয়ে গেল তা বলাই বাহুল্য। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। গত বিধানসভা নির্বাচনের প্রার্থী অমিয় কুমার দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব নাকি গণনা শেষ হওয়ার আগে কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে যান, তাতেই গত বিধানসভা নির্বাচনে বড় আয় হার হয় বিজেপির। এমন অভিযোগ বড়ুয়া ব্লকে বিজেপি কনভেনর ও কো কনভেনরের। ঘটনায় মুর্শিদাবাদে বড় আয় পদ্ম শিবিরের মধ্যে আদি ও নব্বের দ্বন্দ্ব প্রকাশ্যে। 21 সালে যখন আমরা বিধানসভা নির্বাচন করি তখন তো টাকা পয়সা অনেক ছয় লেগে, তারপরে ভোট গণনা কেন্দ্র থেকে ভোট না গুনে তারা বেরিয়ে চলে এসছে, তাই এইগুলো তো ওরা তখন তো ভোট গণনা শেষ না করতেই প্রায় পালিং আসার জন্যই তো আমাদের প্রার্থীরা এটা, তার সাথে আমাদের প্রার্থী হাঁটত না। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদের বড়ুয়ায় ফুটেছে পদ্ম। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদ এবং একক সংখ্যাগরিষ্ঠতায় 3টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে গেরুয়া শিবির। আর গেরুয়া শিবিরের এই দখলদারির পর থেকেই মাথা চাড়া দিচ্ছে দলীয় কোন্দল। বনোয়া ব্লকের বিজেপি কনভেনার ও কো কনভেনার দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনের প্রার্থী অমিয় কুমার দাস সহ একাধিক বিজেপি নেতৃত্ব নাকি গণনা শেষ হওয়ার আগেই কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে যান, তাতেই গত বিধানসভা নির্বাচনে বনোয়ায় হার হয়েছে বিজেপির। বর্তমান নেতৃত্বদের সেই কথার জবাব দিলেন অমিয় কুমার দাস। তাকে রাজনৈতিকভাবে পিছিয়ে দিতে চক্রান্ত বলে দাবি অমিয় কুমার দাসের। সব মিলিয়ে পদ্ম শিবিরে আদি ও নব্বের দ্বন্দ্ব প্রকাশ্যে। 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে চলে এসেছিলাম, এটা আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং আমাকে রাজনৈতিকভাবে পিছিয়ে
দেওয়ার উদ্দেশ্য নিয়ে ওনারা একটা চক্রান্ত করেছে। বর্তমান নেতৃত্ব যেনারা আছেন তো সেইভাবে ওনারা ডাক দেন নাই। আমার বিরুদ্ধে মূলত যে অভিযোগ ওনারা করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। আমি প্রমাণস্বরূপ আমার 22 নম্বর রাউন্ড এবং 21 নম্বর রাউন্ডের যে কাগজ ফর্ম 17C আমার কাছে আছে আমি সেটা প্রকাশ্যে আনছি। আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তারাও প্রত্যেকে বলেছে যে না অমিয় কুমার দাস বেরিয়ে আসেনি, কিন্তু কিছু কিছু ব্যক্তি হ্যাঁ তারা আজকে নিজেদের জায়গা করার জন্য। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে 67 নম্বর বনোয়া বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন অমিয় কুমার দাস। সেই সময় কার্যত তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল বিজেপির আদি নেতৃত্বরা। কিন্তু বর্তমানে জেলা সভাপতি পরিবর্তন ও জেলার ব্লক স্তরে রদবদলের পর থেকেই দলে মর্যাদা পাচ্ছেন না পুরনো কর্মীরা। এমনই অভিযোগে সরগরম বড়োয়া। সামনেই 2024, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসায় বিড়ম্বনায় দলীয় নেতৃত্ব। গেরুয়া শিবিরে এই অন্তর্দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছায় আর এই অন্তর্দ্বন্দ্বের মূল কি কোথাও গিয়ে পাওয়া যাবে এটাই দেখার। ক্যামেরায় সরজিতের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকা নিউজ, বড়োয়া। এদিকে পুজো আসছে, বকেয়া বেতন সহ বোনাসের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভার সামনে চরম বিশৃঙ্খলা। সামনেই পুজো, সেপ্টেম্বর শেষ হতে চললো, এখনো অগস্টের বেতন বাকি, বকেয়া 3 মাসের পেনশনও। পুজোর আগে চটলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা। পৌরসভার সামনে একাধিক দাবিতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন তারা। বৃহস্পতিবার চরম বিশৃঙ্খলা পুরো চত্বরে। 18 বছর ধরে কি কারণে আজকে এখানে জমা বেতন দিচ্ছে না, বোনাস দিচ্ছে না, বোনাস পাচ্ছি 5500 টাকা, বোনাস পাইতো 5300, 2500 বোনাস, আমাদের কি করব, কি করে চলবো, 2 মাসে 3 মাস বেতন হয়ে যাচ্ছে, লোকের পিনজিল পাচ্ছে না, বোনাসুরা পাচ্ছে না, গামছা বাঁধে পেটে রাস্তা ঘাটে কাজ করবো নাকি। বারবার আলোচনা সত্ত্বেও সঠিক মাসে সঠিক বেতন বোনাস দিতে ব্যর্থ পুরসভা। মাসে মাসে ধরেন যে 5 তারিখ থেকে 10 তারিখ মধ্যে বেতন দেন, হ্যাঁ দিব দিব, 4 বার আমরা গেলাম, কোনো প্রতিশ্রুতি আমরা দর্শন দিলাম বসলামও, কিছু আমাদের সুরাহ করে নেই, কি খাবে, খালি কাজ করে যাও, পরিষ্কার রাখো, কিন্তু পেটে যে ভাত নেই সেটা কিন্তু স্যার কিন্তু দেখে না চেয়ারম্যান সাহেব। অন্যদিকে খুব দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পুর প্রশাসক মণ্ডলীর। মানাটা আমাদের দিতে একটু দেরি হয়ে গেছে এই মাসে, সেটা আমরা দিয়ে দেবো, কালকের মধ্যে হয়তো মায়নাটা হয়ে যাবে। আলোচনা বারবার বসা হয়েছে, বারবার আলোচনা হয়েছে, উত্তেজিত হবে, ওনারা যাবেও কাজে, ওরা ভালো মানুষ যাবে। সরকার পর্যাপ্ত পুজোর বোনাস ঘোষণা করলেও রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা বঞ্চিত। যদি দাবি মানা না হয় আগামী দিনে কর্মবিরতির ডাক সাফাই কর্মীদের। উত্তর দিনাজপুর থেকে নন্দতুলন সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। নেই স্থায়ী সেতু, অগত্যা মাসে খুঁটি বিশেষ এক অস্থায়ী ফেরিঘাট দিয়ে জলপথে নিত্য যাতায়াত করছেন কয়েকশো মানুষ। ছবিটা কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার একমাত্র ফেরিঘাট শাখার। প্রশাসনের বিরুদ্ধে ক্রমশ বাড়ছে ক্ষোভ। দীর্ঘদিনের ফেরিঘাটের দাবি, কিন্তু কোথায় কি, অগত্যা বাঁশের খুঁটি দিয়ে তৈরি অস্থায়ী ফেরিঘাট দিয়েই জলপথে যাতায়াত করেন প্রায় কয়েকশো মানুষ। ছবিটা কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার একমাত্র ফেরিঘাট শাখার। এমনকি কাটোয়ার মহকুমা হাসপাতালে প্রচুর রোগী আসে এই জলপথ দিয়ে, পাশাপাশি সরকারি অফিস আদালতের কাজেও যেতে হয় গ্রামের বাসিন্দাদের। এদিকে ভাগীরথীর জল বাড়লে বিপদের আশঙ্কা বাড়ে, অভিযোগ বারবার স্থায়ী ফেরিঘাটের দাবি জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু কোনো কর্ণপাতই করেননি প্রশাসনিক কর্মকর্তারা। অবশ্যই একটা ফেরিঘাট করা দরকার, কারণ এই ফেরিঘাট না হলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই অসুবিধাটা ভোগ করছে। হওয়া তো দরকার, এটাই আমরা চাই, এই ভালোর জন্য আমরা সুবিধা হয়, আমাদের তাড়াতাড়ি চলে যায়, তাহলে মানে বলার উপায় নেই, এমন ঝুঁকি থাকে মানে আমরা সময় মতো নৌকো পাই না, সময় মতন বাড়ি যেতে পারি না। কাটোয়া ও কেতুগ্রামের মানুষদের যোগাযোগের দ্রুততম মাধ্যম এটি, তবুও কেন নজর নেই প্রশাসনের? প্রশাসনিক উদাসীনতার অভিযোগ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়ন, তীব্র কটাক্ষ বিজেপি। কাটোয়া থেকে কেতুগ্রাম যাওয়ার একটা মাত্র ফেরিঘাট, তাও অস্থায়ী, তার নাম শাখাই ফেরিঘাট, জল বাড়ছে ভাগীরথী, তাই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের। তাদের একটাই দাবি, দ্রুত স্থায়ী ফেরিঘাট তৈরি হোক। প্রয়োজন আছে সরকারের উদাসীনতায় এখনো অব্দি এইসব হচ্ছে না, তা সরকার দায়ী হবে,
যারা সরকার চালাচ্ছে তারা দায়ী হবে। উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হচ্ছে তো গোটা পশ্চিমবাংলায়, দেখতে পাচ্ছে না মানুষ? রাস্তা, জল, সেতু সবেতেই উন্নয়নের খতিয়ান শাসক গোষ্ঠীর মুখে। এদিকে ভোট এলেই নানা প্রতিশ্রুতি, কিন্তু ঝুলি ভরলেই দেখা মেলে না তাদের। আর কতদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত? পরবর্তীতে বড়সড় দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে? সেই প্রশ্নই থেকে যাচ্ছে। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চল মানি চারিদিক ঘেরা নদী। দ্বীপখণ্ডে যাতায়াত বলতে জনপথ, যাতায়াতের মাধ্যম নৌকা, তাও গোসাবা ব্লকের একাধিক ফেরিঘাটের অবস্থা অত্যন্ত করুণ। প্রশাসনের থেকে এখনও দেওয়া হয়নি ভাসমান ফেরি, সে প্রাণের ঝুঁকি নিয়েই নৌকা ভরসা। গদখালি গোসাবা সেতু বিশ বাও চলে, গোসাবাবাসীর যন্ত্রণার ছবি দেখুন। নদীমাতৃক অঞ্চল, যাতায়াত বলতে জলপথই ভরসা, তবুও দীর্ঘদিন ধরে সুন্দরবনের গোসাবা ব্লকের একাধিক ফেরিঘাটের জরাজীর্ণ অবস্থা। জোয়ারের সময় তেমন কোনো অসুবিধা না হলেও ভাটার সময় দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। নদীর জলস্তর নেমে গেলে বয়স্কদের ওঠানামা দুর্বিষহ হয়ে ওঠে। নৌকা থেকে জেটিঘাটের উচ্চতা বেড়ে হয় প্রায় 8 ফুট, সেক্ষেত্রে যাত্রীদের যাতায়াতের সমস্যা চূড়ান্ত। গোসাবাবাসীর দাবি, ভাসমান ফেরি চালু করুক সরকার, কিন্তু কোথায় কি? রুবিদেরও ভীষণ সমস্যা হয়, ওনাদের তো মানে স্কেচারে শুয়ে নিয়ে যেতে হয়, কারণ ওরা তো এই যে যখন জল নেমে যায় এতটাই নিচে নেমে যায় যে ওনাদের হেঁটে ওঠানামা করতে প্রচণ্ড অসুবিধা। আর যাদের পায়ের সমস্যা, কি বয়স্ক বৃদ্ধ, কি যাদের শরীর খুব ভারী, তাদের নিয়ে প্রচণ্ড সমস্যা হয়, এবং যাতে বৃষ্টি হলে তো খুবই সুবিধা হয়। কলকাতা থেকে গাড়ি করে একেবারে যাতে সুন্দরবনের সজনেখালিতে পৌঁছে যাওয়া যায়, তার জন্য গদখালি থেকে গোসাবা পর্যন্ত 1 কিলোমিটার লম্বা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছিল মমতা সরকার। সেতু তৈরির জন্য 280 কোটি টাকা বরাদ্দও হয়েছিল, কিন্তু কেন্দ্রের পরিবেশ দফতরের তরফে ছাড়পত্র না মেলায় আজও থমকে বিদ্যাধরী নদীর উপর সেতু নির্মাণের কাজ। স্বভাবতই এখনো পর্যন্ত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নই থেকে গিয়েছে সুন্দরবনের ফটক। হ্যাঁ, ব্রিজ তো হওয়ার প্রয়োজন ছিল, শুনলাম হবে, হবে বলে মালপত্র পড়ে গেল, পড়ে গিয়ে আবার সামনে চলে গেল, প্রচুর কষ্ট আমাদের, প্যাসেঞ্জারের কষ্ট। এইভাবে পরিষেবা হয় সবসময়ের জন্য, আর কী করা যাবে? জেটি ঘাট তো ভেঙে গেছে বা কাদা প্রচুর জমে যায়, ভাসমান জেটি হলে খুব প্রয়োজন হয়, ভালো হয় আমাদের, সেগুলো হয় না মোটে। আমাদের গোসাবা ব্লকের নদীমাতৃক দেশ, রাত্রে পাড়াপাড়ের খুব প্রবলেম হয়, তো চাই আমরা সেতুটা হলে খুব উপকার হয় আমাদের। থানা, বিডিও অফিস সহ প্রশাসনের একাধিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বাসিন্দাদের, দুর্ভোগ থেকে নিস্তার নেই কিছুতেই। যদিও সেতুর বিষয়ে খোঁজ নিতে গেলে গোসাবা বিধায়কের কোটে দায় ঠেলেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। নকশা বা ম্যাপের বা সিআরজেডের একটা অবজেকশন ছিল, কিন্তু সেটাও ওভারকাম করা যেত। সম্পূর্ণ পরিকল্পনাহীনতার জন্য গোসাবা ব্রিজটা আমার মনে হয় থমকে গেল। এই বিষয়ে আমাদের ব্লক, তৃণমূল কংগ্রেসে বা আমাদের প্রতিনিধি পর্যায়ে কোনো আলোচনা হয়নি। এটা বিধায়ক সাহেবের বিষয়, আমরা বিধায়ককে কোশ্চেন করলে মনে হয় ভালো হবে যে কেন থমকে গেল। সুন্দরবনবাসীর দিকে নজর নেই সরকারের, আক্ষেপের সুর বিরোধী নেতার গলায়। প্রথম বিষয়বস্তু হচ্ছে রাজ্য সরকার সুন্দরবন বলে একটা জিনিস আছে এটা ভুলে গেছে। আমাদের গোসাবাতে 9টা 10টা দ্বীপ নিয়ে গঠিত, একটা দ্বীপে কোথাও কোনো ব্রিজ নেই। ভোটে জেতার আগে তারা আমাদেরকে জানিয়েছিল যে সমস্ত জায়গায় ব্রিজ হবে, কিন্তু এখনও পর্যন্ত ব্রিজ তো দূরের কথা, গোসাবা নদীর ব্রিজ হতে হতে দেখলাম সব মালপত্র চলে গেছে। নদীমাতৃক এলাকা, যাওয়া আসা রোগী নিয়ে যাওয়া মানে বিরাট সমস্যা। গোসাবা ব্লকের জ্যোতিরামপুর, গোসাবা, গদখালি, চণ্ডীপুর, বেলতলি ফেরিঘাটের বেহাল দশা, প্রশাসনের চোখে পড়লেও কোনো উদ্যোগ নেই। অথচ বছর বছর ভোট পড়ছে ঝুলিতে, প্রতিশ্রুতি মেলা সত্ত্বেও নদীপথ ধরেই প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই নৌকায় যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বিধানসভা মানুষের স্বপ্ন।